আর্থ্রাইটিস জনিত, স্পেশালি অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা বলি হাঁটুর ক্ষয়রোগ, বয়োবৃদ্ধি বা এজিং প্রসেস জনিত কারণে হয়ে থাকে। তাছাড়া হাঁটুতে বিভিন্ন লিগামেন্ট ইঞ্জুরি, স্পোর্টস ইঞ্জুরি, আঘাত পেলে, পড়ে গেলে, বিভিন্ন ইনফেকশুয়াস ডিজিজ বা আর্থ্রাইটিস জনিত সমস্যায় হাঁটুতে ক্ষয়রোগ বা হাঁটু ব্যথা হয়ে থাকে। হাঁটু ব্যথা হলেই আমরা মুভমেন্ট কমিয়ে দিব, সিঁড়ি বাইব না বা চেয়ারে বসে নামাজ পড়ব, এটা কোনো বৈজ্ঞানিক পরামর্শ হতে পারে না। আমরা সাময়িক কিছু দিনের জন্য হয়তো রেস্ট দিয়ে থাকি। হাঁটুর চিকিৎসার ক্ষেত্রে অনেকাংশেই এবং বেশিরভাগ ক্ষেত্রে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন অত্যন্ত কার্যকরী চিকিৎসা, যেটার মাধ্যমে আমরা ঠিক আমৃত্যু হাঁটুর স্বাভাবিক কর্মক্ষম হাঁটু এবং চলাফেরা করার মতো হাঁটু আমরা পেতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।